মূল্যবান জিনিসপত্র ফেলে চোরেদের পছন্দ বই। শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ঘটনা। শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা মধুমিতা সেন গোস্বামী আজ সকালে বিদ্যালয় খোলার সময় লক্ষ্য করেন অফিস ঘর, শ্রেণীকক্ষ এবং দোতলায় যাওয়ার দরজার বেশ কয়েকটি তালা ভাঙা। প্রথমেই তিনি শান্তিপুর থানায় বিষয়টি অবহিত করেন। শান্তিপুর থানা থেকে পুলিশ এসে খতিয়ে দেখেন। এই বিষয়ে প্রধান শিক্ষিকা জানান, মিড ডে মিলের বাসনপত্র, 2 শতাধিক বই এবং বিদ্যালয়ের গচ্ছিত আনুমানিক 2000 টাকা চুরি যায়। এখনো পর্যন্ত সমস্ত কিছু দেখে উঠতে না পারলেও তিনি আন্দাজ করেছেন অনেক মূল্যবান তথ্য, রেজিস্টার, খাতা খোয়া যেতে পারে। তবে আগত পুলিশদের কাছে আশেপাশে সিসিটিভি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষিকা। বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শকের কাছেও জানানো হয়েছে। তবে বেশ কিছু মূল্যবান দ্রব্য থাকলেও চোরেদের বইয়ের প্রতি এত আগ্রহ কেন, তা নিয়ে ধন্দে রয়েছেন শিক্ষক শিক্ষিকাগণ। খুদে পড়ুয়ারা এর মধ্যে ক্লাস করছেন আজকেও। পাণ্ডব গোয়েন্দার পরেই হয়তো চোরেদের গতি প্রকৃতি সম্পর্কে আগত পুলিশদের তাদের অনুমানের কথা জানাচ্ছে তারাও। তো সকালবেলা 6:20 থেকে স্কুল, আমরা তার আগে এসেছি, এসে দেখছি মেন গেট খুলে ঢুকে দেখছি অফিস ঘরটা তালা ভাঙা। সেই প্রথম আমরা খেয়াল করলাম। এবার অনর্গল তো আমরা থানায় ফোন করছি যে আমরা অফিস ঘরে ঢুকবো কি না, তালা ভাঙা। ওপরে গিয়ে দেখছি সিঁড়ি দিয়ে উঠে যে দোতলাতেও তালা ভাঙা, চোর ঢুকেছে বুঝতেই পাচ্ছি। তারপরে থানার থেকে জানালেন যে হ্যাঁ আপনারা ঢুকুন। তখন আমরা ঘরে ঢুকলাম, ঢুকে দেখছি সমস্ত আলমারি ভাঙা, দোতলার সব ট্রাঙ্ক ভাঙা এবং আমাদের একটা র্যাক ভর্তি বিভিন্ন প্রচুর সরকারি বই ছিল যেগুলো স্টুডেন্টদের পড়া হতো, সেই বইয়ের একটাও নেই। সমস্ত ফাঁকা, বাচ্চারা যে সমস্ত থালায় খায় এবং বেশ কিছু বাসনপত্র ছিল সেগুলো নেই। বেশিরভাগ কিন্তু বই চুরি হয়েছে এবং আলমারি থেকে যে কী ডকুমেন্টস চুরি হয়েছে সেটা তো কাজ করতে করতে বুঝবো। আলমারিতে একটা কোটোয় কিছু টাকা ছিল আর রিসেন্ট কিছু কাজ হয়েছে, তার বিলগুলো ছিল সেইগুলো। টাকার পরিমাণ আনুমানিক কীরকম জানেন? টাকার পরিমাণ 1000-2000 হবে, তার বেশি নয়। বাসন কোসন সব চুরি হয়ে গেছে, মানে বড় জিনিস কিছু চুরি হয়নি, ছোট জিনিসপত্র সব চুরি হয়ে গেছে। বই কি পরিমাণে? মোটামুটি অনেক বই, প্রচুর বই, অন্তত 3-4 বস্তা বই নিয়ে গেছে। এইবার তারপরে কাজ করতে করতে বুঝবো যে মানে সবচেয়ে প্রবলেম ইম্পর্টেন্ট ডকুমেন্টস চলে গিয়ে থাকলে আগামী দিনে সেগুলো নিয়ে সমস্যায় পড়তে হবে। অ্যাডমিশন রেজিস্টারগুলো চেক করলাম, যতদূর মনে হচ্ছে অ্যাডমিশন রেজিস্টার নেয়নি, কিন্তু কী নিয়েছে অ্যাডমিশন রেজিস্টারও কোনোটা চলে গেছে কি না এখনও আমি কনফার্ম নই। এখন থানা থেকে এসছেন সবাই, তারা সব দেখছেন, এখন জানি না কোথায় জিনিসপত্র ফেরত পাওয়া যাবে কি না। আর মিড ডে মিলের সেকশনে খাবার দাবার কিছু? খাবার দাবারের চালও চুরি হয়নি, ডাল চাল ডাল কিছু চুরি হয়নি, ওগুলো সব আছে। কিন্তু মিড ডে মিল খাওয়ার যে প্রচুর থালা সমস্ত চুরি হয়ে গেছে, সমস্ত বাচ্চার থালা, প্রায় 100-এর উপর থালা ছিল, গ্লাস ছিল। থালা কতগুলো ভাঙা হয়েছে মোটামুটি? থালা 6-8টা তালা ভেঙেছে। আর কোথা দিয়ে ঢুকেছে বা কোথা দিয়ে বেরিয়েছে এরকম কোনো এন্ট্রান্স খুঁজে পেলেন? এন্ট্রান্স মনে হচ্ছে পাশের বাড়ির কলা গাছ বেয়ে উঁচু পাঁচিলের ওপর উঠেছে এবং ওখান দিয়ে লাফ দিয়ে যাতায়াত করেছে। এছাড়া তো ঠিক কিছু আন্দাজ বুঝতে পারছেন দিনের বেলায় না রাত্রিবেলা কিছু ওই ফ্যান চলছিল বলছিল? ফ্যান, একটা করে ফ্যান চালানো ছিল, তার থেকে কি বোঝা যাবে আমি জানি না দিনের বেলা রাত্রিবেলা। কারণ আমার এমনও হতে পারে দিনের দিনে ঢুকেছে, সন্ধ্যের অন্ধকার নামার পর বেরিয়ে গেছে, হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা আছে। কারণ হাই স্কুলটা কালকে ছুটি ছিল, আমরা তো মর্নিং করে চলে গেছি 11টার সময়, এবার তারপরে সারা দিনটা ফাঁকা পেয়েছে স্কুল। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।